আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু আজকে ওর অফ ডে ছিল, তাই আমরা চিন্তা করলাম আজকে ডিনারটা আমরা বাহিরে করব। তো এর জন্য আমরা ঝটপট তিনজন রেডি হয়ে বেরোয় গেলাম। রাতে আসলে অনেক বেশি ভালো লাগে কোথাও গেলে। তো তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেলাম, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম গিয়েছি। তো এখানের ডেকোরেশনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে অনেক ছবি তোলার লোকেশন ছিল, যারা আসলে ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য আমার মনে হয় এটা অনেক সুন্দর একটা প্লেস হবে ছবি তোলার জন্য। এখানে নিচে পানি ছিল, এখানে অনেক ফিশ ছিল যেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো ওনাদের দুইটা সাইড ছিল, একটা হচ্ছে এসি ছিল সামনের পার্টটুক, আর বাকিটুক নন এসি। তো আমরা হচ্ছে এসিতেই বসেছিলাম, কারণ হচ্ছে বাহিরে বসে আসলে খাওয়া পসিবল হবে না, কারণ যে পরিমাণ গরম ছিল। বাট আমার বাবু আসলে খোলামেলা জায়গা পেয়েছিল, ও অনেক বেশি মজা করেছে। আসলে ও বাহিরে গেলে অনেক বেশি মজা করে, যেটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে ভিতরের প্লেসটা ছোট, অ্যান্ড এটা অনেক সুন্দর ছিল। মানে পুরো রেস্টুরেন্টটা মোটামুটি বড়ই ছিল, আর ভিতরের প্লেসটা তো ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো আমরা এখানেই বসেছিলাম, তারপর হচ্ছে দেন আমরা অর্ডার দিলাম খাবার। অ্যান্ড অর্ডার দেওয়ার পর ওর বাবা আবার বের হয়ে ওই মাছকে খাবার দিচ্ছিল, আর মাছগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে মাছ দেখা মানে ভালোই লাগতেছিলো অনেক বেশি। আর মানে এই তো, আর যেহেতু রেস্টুরেন্টটা মানে সুন্দর ছিল, তারপর এইগুলো একটু ভিডিও টিডিও করলাম। দেন হচ্ছে আমরা একটু ঠং করলাম, যেটা আসলে সবসময় করি। তো হচ্ছে এই তো দুজন মিলে একটু ছবি টবি তুললাম, ক্লিক করলাম, তারপর আমরা খাবার অর্ডার করেছিলাম। সো ফার্স্টে যেটা ছিল ক্রিমি মাশরুম স্যুপ, তো এটা আমরা ফার্স্ট ট্রাই করেছি, অ্যান্ড আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। বাট ও বলতেছিল ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো এর মাঝখানে আমি আমার বাবুকে আবার খাওয়াচ্ছিলাম, তো ওর যেহেতু খাবারের টাইম হয়ে গিয়েছিলো। তারপর ছিল হচ্ছে চিকেন সিজলিং, যেটা অনেক বেশি ইয়াম ছিল, দেখতেই তো ইয়াম লাগতেছে। তারপর ছিল হচ্ছে ভেজিটেবল অ্যান্ড রাইস, তো এটা নর্মালি থাকবেই যেহেতু ডিনার করতে গিয়েছি, অ্যান্ড রাইস। তো তারপর ওর বাবা হচ্ছে নিজে নিচ্ছিল তার মতো করে, সুন্দর করে নিচ্ছিল। আমি এগুলো আবার একটু একটু ভিডিও করতেছিলাম। তো তারপরে সেই নেওয়ার পর হচ্ছে আমাকে সার্ভ করতেছিলো, কারণ আমি তো আসলে নিতে পারবো না, কারণ বাবুকে আবার ক্যারি করতেছে, আমি বাবু পাশে ছিল। তারপর অলমোস্ট আমাদের খাবার ডান, খেয়ে ফেলেছি, অ্যান্ড আমরা যে পরিমাণ আসলে খাদক সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আরেকটা আইটেম আমরা করে দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাশনাট সালাদ। তো এটা আসলে আর খেতে পারতেছিলাম না, আমার পেট ফুল হয়ে গিয়েছিলো। তো তারপর একটু আমাদেরকে ক্লিক করলাম যে আসলে খাওয়ার টাইমে ভিডিও করলে কেমন লাগে। তো এর মাঝখানে আগের মানে ভিডিও করে রেখেছিলাম, এখানের ভিউটা অনেক বেশি সুন্দর, ঝর্ণাটা তখন আসলে ওনার অফ করে রেখেছিল। তো তারপর আমি আবার হচ্ছে আমাকে একটু ভিডিও করলাম, দেন হচ্ছে কিছু পিকচার্স তুললাম। তো আমরা বের হয়ে গেলাম, আর এরপর মনে হলো যে ও পটেটো টোস্টার খাবে, তো এটা তো আসলে এখন খাওয়া পসিবল না, তাই এটা পার্সেল করে নিয়ে নিলাম। তো তারপর ক্রিমি আইসক্রিমটা খেতাম, বাট হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না, দেন আমরা বাসায় চলে আসলাম। তো এইভাবে দিনটা কাটলো, আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংকস ফর ওয়াচিং।